এখানে যা নেবেন তাই 120 টাকা করে। বাহ, খুবই সুন্দর তো ভাই। না দেখো ভাই, না কিছু নেবেন না, 120 টাকা করে। ওই যে ঘড়িগুলো ভালো তো ভাই, আনা ভাই, ওই যে ঘড়িগুলো ভালো, দেখেন 120 টাকা করে। পানের আর কি ভিডিও করব, যে যতগুলো পান আছে যত আইটেম সুন্দর সুন্দর করে একটা একটা দেখেন জুম করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথা বলতেছি বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম ও সবচেয়ে বড় একটি মেলা থেকে। এটি হচ্ছে গোপালপুর চৌধুরী মেলা। প্রত্যেক বছর মাঘ মাসে এই মেলা বসে ও এই মেলাটা এক থেকে দেড় মাস পর্যন্ত এই মেলাটা চলে অবিরাম। দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে কত দোকানপাট বসেছে। আমার সঙ্গে আছে রানা ভাই ও জসিম ভাই। আজকে আমরা এই পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখব আর খণ্ড খণ্ড করে ভিডিও শেয়ার করব। অবশ্যই প্রত্যেকটা পর্বই দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছুই দেখতে পারবেন ও জানতে পারবেন। আর দেখুন কত দোকানপাট এখানে বসেছে, অনেক বড় বড় মিষ্টি পাওয়া যায় এখানে। এখানে কাঠের জিনিসপত্র পাওয়া যায়, ফার্নিচারের জিনিসপত্র পাওয়া যায়, পাশাপাশি এখানে বিনোদন নেওয়ার জন্যে যাত্রা, সার্কাস, মোটরসাইকেল খেলা সহ জাদু খেলা, সব ধরনের বিনোদনের ব্যবস্থাই রয়েছে। তো আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখব। দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মেলাটা অনেক বড়। কমপক্ষে 100 থেকে 150 বিঘা জমির উপর এই মেলাটা বসে। প্রত্যেক বছরই বাংলা মাঘ মাসে এই মেলা বসে ও পুরো একটা মাস সহ অনেক সময় দেড় মাস পর্যন্ত এই মেলা চলে। আপনাদের আমি এই মেলার লোকেশনটা বলে দেই। বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারের পাশেই এই মেলা। দেশের যে কোনো জায়গা থেকে এখানে সহজে আসতে পারবেন, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আশেপাশে গ্রামের লোকজন সহ দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই মেলাতে। অনেক বড় একটা মেলা উত্তরবঙ্গের মধ্যে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব, আমার সঙ্গে উপভোগ করুন এই মেলাটা। আমি খণ্ড খণ্ড করে ভিডিওগুলো শেয়ার করবো, বেশ কয়েকটি পর্ব অবশ্যই দেখবেন। খুব ভালো লাগতেছে, আজকে এই প্রথমবার এখানে আসলাম, হয়তো আর একবার আসবো, আপনাদের সকল ঘুরে দেখাবো। আমার সঙ্গেই থাকুন, আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আর প্রতিটা অলি গলি আমরা ঘুরে ঘুরে দেখবো। তো আমার সঙ্গেই থাকবেন। এই তো রানা ভাই, আমি জসিম ভাই, খুবই ভালো লাগছে। আর আমরা এমন একটা সময় এসেছি যে সময় লোকজন অনেক কম, অর্থাৎ আমরা দুপুর টাইমে এখানে এসেছি। তবে বৈকালবেলা এখানে প্রচুর লোকজন হয়, বিশেষ করে সন্ধ্যাবেলা আরও বেশি লোকজন হয়। এখানে বিনোদন নেওয়ার জন্য অনেক ব্যবস্থা রয়েছে, অনেক এক আছে, চরকি আছে, নাগরদোলা আছে, জাদু খেলা আছে, মোটরসাইকেল খেলা আছে, সার্কাস আছে, যাত্রা আছে, অনেক কিছু আছে, পাশাপাশি শেয়াবাজি আছে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব, খুব ভালো লাগতেছে, অনেক দোকানপাট বসেছে। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব, ফুচকা খাবো, পারো ভাজা খাবো, জিলাপি খাবো। আর এখানে মিষ্টি পাওয়া যায়, আর একটা করে মিষ্টির ওজন 5 কেজি, 7 কেজি, 3 কেজি, 4 কেজি করে হয়। খুবই ভালো লাগতেছে। তো আপনারা মেলাতে আসবেন, আনন্দ উপভোগ করবেন আমার মতো। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। যাই হোক, এই ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে উপভোগ করুন এই পুরো মেলাটা। আমরা আরও ঘুরে ঘুরে দেখব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন আর আমার সঙ্গে উপভোগ করুন ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।
আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। জাকির ভাই, জাকির ভাই অবশ্যই। আরে ভিতরটা এখানে আছে কি? শীত হারে গেল নাকি? খুব কম গরম লাগতেছে। আমরা চলে এসেছি তারপুর মুড়ি মাখা। আমরা